সকালের নাস্তা বানিয়ে রেখে বিছানায় শুয়ে দুই চোখ বন্ধ করার সাথে সাথে কেউ একজন এসে চুলগুলো টেনে ধরল আমি ব্যথায় উফ বলে চোখ মেলে তাকাতে মামি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলো বড় লোকের বেটি কয়টা বাজে এখনও ঘুমাচ্ছিস কোথায় মামি নাস্তা বানিয়ে মাত্র বিছানায় এসে শুইলাম আবার আমার মুখে মুখে তর্ক করিস বলে ঠাস ঠাস করে দুটো চর মেরে দিও তাড়াতাড়ি উঠে ঘর বাড়ি সব পরিষ্কার কর ছোটবেলায় বাবা মাকে খেয়ে আমার ঘাড়ে এসে উঠেছিস এখন কি আমাকে খাবি কথাগুলো বলতে বলতে বের হয়ে গেল টপ টপ করে পানি পড়ছে চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে আসলাম বাড়িঘর পরিষ্কার করতে শুরু করলাম বাড়ি ঘর পরিষ্কার হতে হতে বাড়ির সকলের ঘুম ভেঙে গেল আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাত মুখ ধুয়ে আসলাম এসে টেবিলে সবার জন্য নাস্তা বেড়ে দিলাম মামা মামি রিফাত আর ঝুমা একসাথে খেতে বসেছে আমায় কার কী লাগবে তা বেড়ে দিচ্ছি ঝুমা প্রিয়া আপু তুমি খাবে না প্রিয়া তোমরা খেয়ে নাও আমি পরে খাবো রিফাত কেন খাবার কি কম আছে যে তোমাকে পরে খেতে হবে এসো আমাদের সাথে বসে খাও প্রিয়া না ভাই তুই খা আমার এখন খিদে নেই মামা কি হয়েছে তোর কি মন খারাপ কোনো কারণে প্রিয়া না মামা আমি ভালো আছি মন খারাপের কোনো কারণ নেই সকলের আধিক্ষ্যতা দেখে মামি ভিতরে ভিতরে ফোসফোস করছিল এটা বেশ ভালোই বুঝতে পারছিল প্রিয়া তাই ভয়ে ভয়ে তার সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করে কথা বলতেছিল তার সামনে কেননা কথায় একটু উনিশ বিশ হলে সবাই বের হবার পর আবার অত্যাচার শুরু হবে তার উপর নাস্তা শেষ করে একে একে সবাই যে যার মতো বাড়ি থেকে বের হয়ে গেল প্রিয়া সব কিছু গুছিয়ে নাস্তা নিয়ে বসতেই চেঁচিয়ে উঠে বলল তাড়াতাড়ি খেয়ে রান্না বসা দুপুর হতে না হতেই তোর মামা চলে আসবে খাওয়ার জন্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে চর জলতি খাবার খেয়ে দুপুরের জন্য রান্না বসিয়ে দিল মামার একা রায়ে সংসার চলে রিফা আর ঝুমা দুজনে কলেজে পড়ে কত খরচ প্রিয়া দুই বছর আগে ইন্টার পাশ করে মামা ইউনিভার্সিটিতে ভর্তি করাতে চাইল প্রিয়া মামার মাথা আর বোঝা বাড়াতে চায়নি বলে ভর্তি হয়নি এমনিতে মামি নানান রকম কথা বলতো স্কুল কলেজ পড়ালেখা করার সময় দুপুরে খাওয়া শেষ করতেই করতে মামা মামিকে আর প্রিয়াকে বলল বিকেলে একটু ভালো কিছু রান্না আর নাস্তা আয়োজন করার জন্য ঘটক শহর থেকে এতটা ভালো প্রস্তাব নিয়ে এসেছে ছেলে বড় বেশ বড় লোক যদি কপাল ভালো হয় তবে প্রিয়ার বিয়েটা হয়ে যেতে পারে মামি তোমার ভাগ্নি যে কপাল নিয়ে জন্মেছে তাতে তার কপালে বিয়ে হবে বলে মনে হয় না শুধু শুধু কিছু টাকা পয়সা খরচ নিজেও মনে মনে বলে মামি মিথ্যে কিছু বলেনি এর বেশ কয়েকবার পাত্রপক্ষ দেখে গেছে শেষে তারা মোটা অঙ্কের যৌতুক করায় আর বিয়ের পিড়িতে বসা হয়নি তার শ্বশুর শাশুড়ি আদর পাবে না এই বাহানাটাই মোটা অঙ্কের যৌতুক তারা দাবি করে মামা যাবার আগে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল তুই চিন্তা করিস না এবারের ছেলেপক্ষ বেশ বড় লোক তারা কোনো রকম যৌতুক নিবেন না শুধু তোকে পছন্দ হলেই হলো প্রিয়া কিছু বলে না কেননা এখন পর্যন্ত কোনো পাত্রই বলেনি সে দেখতে খারাপ প্রিয়া নিজেও জানে সে যথেষ্ট পরিমাণ সুন্দরী তাকে অপছন্দ হবার কোনো কারণ নেই কিন্তু বাবা মা না থাকলে যা হয় মামার পক্ষে অনেক বেশি টাকা পয়সা খরচ করা সম্ভব না মামা তার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয়াকে বিয়ে দেওয়ার জন্য বিকালে মাঝেই সব রান্নাবান্না শেষ করে ফেললো প্রিয়া নিজেই মামি তাকে সাহায্য করতে আসলো না বিরক্ত হয়ে কয়েকবার বলল নিজের ছেলে মেয়েদের একবারও ভাবতে চায় না পড়ে আছে বোনের মেয়েকে নিয়ে আজও আবার একবার নিজের অনিচ্ছা থাকার পরেও আয়নার সামনে বসে চোখে কাজল নিল গত ঈদের পুরনো শাড়িটা পরলো এরপর বেশ কয়েকবার আয়নাতে নিজেকে দেখে নিল না সব কিছু ঠিকঠাক আছে সন্ধ্যার আগ মুহূর্ত শো শব্দ করে দুটো কালো রঙের পাঁচেরো গাড়ি এসে বাড়ির উঠোনে এসে থামলো মামা ছুটতে যেয়ে তাদের ঘরের ভিতর নিয়ে আসলো জানলা পর্দার ফাঁক দিয়ে সেসব কিছু দেখলো প্রিয়া এত বড় লোক আর গরিব মানুষের বাড়িতে এসেছে বিষয়টা খুব ভালো ঠেকলো না তার কাছে তবুও শেষ পর্যন্ত দেখার অপেক্ষা তার দুটো গাড়িতেই মাত্র ছয়জন মানুষ গাড়ি আর গহনা দেখলেই বোঝা যায় বেশ আলিশান পরিবারের মানুষ দুজন ড্রাইভার দুটো ডালা নিয়ে তাদের পেছনে পেছনে বাড়িতে ঢুকলো ডালা দুটো সামনে দিকে এগিয়ে দিয়ে মিসেস হামিদা বেগম বলল এগুলো আমরা মেয়ের জন্য আর আপনার জন্য নিয়ে এসেছি মেয়েকে আমরা ছবিতে দেখেই পছন্দ হয়েছে একটু এগুলো পরে আমাদের সামনে আসতে বলুন মামি ঝুমা বেশ খুশি হয়ে ডালা দুটো নিল পাশেই আজাদ চুপচাপ বসে আছে তার মানে খুব একটা আনন্দ দেখা যাচ্ছে না মনে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে সে কোণে দেখতে এসেছে বিয়ের ডালাটা প্রিয়ার সামনে এগিয়ে দিল ঝুমা বলল, আপু ওনারা তোমাকে এগুলো দিয়ে বলেছে পরে তাদের সামনে যেতে প্রিয়া কিছুটা চমকে গেল এগুলো পড়তে হবে কেন কি আছে এর ভিতরে বলে উপরে থাকা কাগজটা সরাতে চোখ কপালে উঠে গেল প্রিয়ার দামি শাড়ি আর অলঙ্কার দিয়ে ভরা পুরো ডালা ঝুমা বলে ওঠে ওয়াও প্রিয়া বলে এত দামি শাড়ি গয়না আমি কোনোদিন পরি নাই আমি এসব পড়তে পারবো না আপু আমি তোমাকে পরিয়ে দিচ্ছি আমার ভীষণ লজ্জা লাগছে যদি তোমাকে আমাকে পছন্দ না করে শেষে এসব খুলে দিতে হবে তখন কতটা খারাপ লাগবে একবার ভেবে দেখেছিস ভীষণ লজ্জার ব্যাপার তাদের তোমাকে বেশ পছন্দ হয়েছে বলে এসব নিয়ে এসেছে তাছাড়া বটটা কিন্তু বেশ সুদর্শন যদিও বয়স তোমার তুলনায় একটু বেশি কিন্তু সত্যি অনেক সুদর্শন তোমারও খুব পছন্দ হবে কথাগুলো বলতে বলতে মামিও চলে আসলো প্রিয়ার দিকে তাকিয়ে বললো তোর তো দেখছি রাজকপাল রে এত বড় বাড়ির লোকজন তোকে দেখতে এসেছে এত দামি শাড়ি গহনা আমাদের জন্য নিয়ে এসেছে প্রিয়া মনে মনে ভাবছে যে মামি সব সময় তাকে পোড়া কপালই বলেছে আর সামান্য দা আমি শাড়ি গহনার জন্য তাকে রাজকপালি বলেছে মানুষ কতহিনে বিচিত্র কিন্তু বিয়েটা না হলে হাজারটা কথা আর অত্যাচার করতে বিন্দু পরিমাণ দেরি করবে না মামি মামি রুম হতে বের হয়ে গেল তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আয় ঝুঁয়া দেরি না করে তাদের নিয়ে আসা শাড়ি গহনা আমাকে পড়াতে শুরু করলো এক সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে চিনে উঠতে পারছিলেন না মনে হচ্ছিল একটা পুতুল দাঁড়িয়ে রয়েছে তার জায়গায় তার কোনো অস্তিত্বই নেই ঝুমা আপু আমি তো তোমাকে চিনতেই পাচ্ছি না এখন প্রিয়া আমি নিজেই নিজেকে চিনতে পাচ্ছি না মুখ পর্যন্ত শাড়ির আঁচলটা টেনে ঘুমটা নিয়ে প্রিয়া ঝুমাকে নিয়ে হাজির হলো সবার সামনে প্রিয়া সবাইকে উদ্দেশ্যে সালাম দিল মিসেস হামিদা আমার কাছে এসে বসো মা ঝুমা পিয়াকে নিয়ে গিয়ে ওনার পাশে বসিয়ে দিল মিসেস হামিদা আজাদের মা তার পাশে বোন আর তার পাশে আজাদ আর তার পাশে খালা ভাই সুমন বসে রয়েছে তার উল্টো দিকে সুমনের বাবা তার পাশে ঘটক মিসেস হামিদা প্রিয়ার মুখের উপর থেকে ঘুমটাচার সরিয়ে নিয়ে মাশা আল্লাহ একদম পুতুলের মতো লাগছে আমার ঘর আলোকিত করার জন্য আর কিছু চাই না আমার আজাদের খালাও বলে উঠল বেশ মানাবে আজাদের সাথে প্রিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে আর চোখে আজাদের দিকে তাকালো তার চোখ অন্য দিকে মুখ দেখে বোঝার উপায় নেই সে কি আমাকে পছন্দ করছে কি না নাকি তার মনে অন্য কারো বসবাস এখন এমন সময় মিসেস হামিদা প্রিয়ার মামার উদ্দেশ্যে বলে উঠল মেয়ে আমাদের পছন্দ হয়েছে আর বেশি দেরি করতে চাই না আজই আমরা মেয়েকে বিয়ে করে বাড়িতে উদ্দেশ্যে নিয়ে যেতে চাই ঘটন নিশ্চয়ই আপনাকে আগেই সব বলেছে মামা জি বলেছে কিন্তু এত অল্প সময়ে কি করে সব আয়োজন করে বলুন তো মিসেস হামিদা আপনাকে কিছুই করতে হবে না শুধু কাজই দেখুন বাকি সব আমরা করছি মামা সব মেনে রাজি হয়ে অল্প সময়ের ভিতর আমার বিয়েটা হয়ে গেল। সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম আমার নতুন ঠিকানার উদ্দেশ্যে আজাদ এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে হচ্ছে আমি মানুষটার দিকে মানুষটা এক্কেবারের জন্য আমার দিকে তাকাচ্ছে না এমন অদ্ভুত কেন মানুষটা আমি বুঝতে পারছি না রাস্তার দুই পাশে বড় বড় গাছগুলোকে পেছনে ফেলে গাড়ি এগিয়ে চলছে দ্রুত গতিতে জ্যোৎস্নার আলো এসে পড়ছে মাঝে মাঝে মানুষটার মুখে পড়ছে ফর্সা মুখটা বেশ সুন্দর লাগছে উনি ভাবলেজিন হয়ে বসেই রয়েছে আমি যে ওনার দিকে চেয়ে রয়েছি উনি কি তা বুঝতে পারছেন না গাড়ি এক সময় ঢাকা শহরে আসলো এখন আর বড় গাছ দেখা যাচ্ছে না বড় বড় দালানের আলারে ঢাকা পড়েছে আলো আমি হয়ে চেয়ে আছি মানুষটার দিকে বড় একটা বাড়ির সামনে এসে গাড়ি থামাল দারোয়ান গেট খুলে লম্বা একটা সালাম দিল গাড়ি বাড়ির ভিতর ঢুকে পড়লো আমি ভেবেছিলাম বাড়িটা হয়তো বেশ সুন্দর করে নানান রকম মরিচাবাতিতে সাজানো থাকবে আমার সে ধারণা ভুল প্রমাণিত হলো সবচেয়ে বেশি আশ্চর্য হলাম যখন আজাদ গাড়ি থেকে নেমেই একাই বাড়ির ভিতর ঢুকলো আমি গাড়ি থেকে নামবো নাকি বসে রবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ মেলিকণ্ঠে বলল ভাবি নেমে আসো আমি গাড়ির দরজা খুলে মেটার দিকে তাকালাম আমার সমবয়সী অপূর্ব সুন্দরী বলতে যেমন বোঝায় মেয়েটি ঠিক তেমনই আমাকে এভাবে তাকিয়ে দেখে মেয়েটি বললো আরেকবার বলল ভাবি নামো আমি তার কথা মতো গাড়ি থেকে নামলাম আমার হাত ধরে বললো ভিতরে চলো আমি ওর হাত ধরে বাড়ির ভিতরে ঢুকলাম শুরু করলাম দরজা খুলে যখন ভিতরে ঢুকলাম চারিদিকে শুধু আলো আর আলো এসির বাতাসে পুরো হিমশীতল হয়ে যা রয়েছে সব কিছু আমার সমস্ত শরীর মুহূর্তে ঠান্ডা হয়ে গেল আমার চোখ আটকে যাচ্ছে চারিদিকে পরিবেশ দেখে আমি এদিক সেদিক তাকিয়ে দেখেই চলছি এত সুন্দর বাড়ি আর দামি দামি জিনিসপত্র আমি এর আগে শুধু টেলিভিশনের পর্দায় দেখেছি আমাকে নিয়ে দুতলায় একটা ঘরে আসলো আমি যেমনটা ছবিতে দেখেছি বেশ সুন্দর করে বাসার ঘর সাজানো থাকে তেমন কিছুই নেই ঘরে তবে ঘরটা বেশ সুন্দর করে সাজানো আমাকে বিছানায় বসিয়ে দিয়ে মেয়েটা বলে উঠলো সরি ভাবি আসলে হুট করে তোমাদের বিয়েটা হয়েছে তাই ঘর সাজাতে পারেনি আমি না না ঠিক আছে ও তোমাকে আমার পরিচয় দেওয়া হয়নি আমি আরিসা তোমার একমাত্র ননদিনী বলে মিষ্টি করে হাসলো আমি মুগ্ধ নহেনে তাকিয়ে রইলাম আরিশার দিকে দেখতে যেমন সুন্দরী তেমনি হাসিটাও সুন্দর আমিও প্রশ্ন করলাম তুমি কি আমার নাম জানো আর এক্কেবারে সেই সুন্দর ভুবন ভুলানো হাসি দিয়ে বললো হ্যাঁ ভাবি জানি তোমার নাম প্রিয়া খুব মিষ্টি একটা মেয়ে তুমি তোমাকে আজ সকালে আমি ছবিতে দেখেছি আর দেখেই আমার বেশ পছন্দ হয়েছে তুমি কি জানো আরিশা আমি আজ পর্যন্ত এত মানুষের হাসি দেখছি সবচেয়ে সুন্দর হাসি তোমার আমার কথা শুনে আরিশা বেশ কিছু সময় হেসে নিল তারপর বলল কি যে বলো ভাবি সবাই বলে ভাইয়া হাসি দিলে নাকি পুরো পৃথিবী তার মায়ায় পড়ে যায় সেখানে তুমি আমার হাসির প্রশংসা করছো শুনলে লোকে মজা পাবে তোমার ভাইয়া কি সত্যি হাসতে জানে আমি তো পুরো রাস্তা তার সাথে আসার সময় বরং গম্ভীর মুখে আকাশের দিকে চেয়ে থাকতে দেখলাম হয়তো তোমার ভাইয়ার আমাকে পছন্দ হয়নি নয়তো তার মনের মাঝে অন্য কেউ আছে আমার কথা শুনে আরিসা কিছুটা হক চকিয়ে গেল তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে ওই কিছু না আর কিছু বলতে যাবে এমন সময় ঘরের দরজায় টোকা পড়লো আরিশা বলল ভাইয়া এসেছে তুমি বসো আমি যাচ্ছি পরে তোমার সাথে কথা বলবো বলে একটু হাসার চেষ্টা করলো তবে এই হাসিটায় আগের মতো আর প্রাণ খুঁজে পেলাম না আমি সম্পূর্ণ কৃত্রিম হাসি আরিশা দরজা খুলে বের হয়ে যেতে আজাদ ঘরের ভিতর ঢুকলো ততক্ষণে আমি শাড়ির আঁচল দিয়ে আমার মুখ ঢেকে নিয়েছি ঘর ফুলে ফুলে সাজানো না হোক তবুও আমার বাসর রাত কিন্তু আজাদ আমার সাথে কোনো কথা না বলে সোজা চলে গেল ব্যালকনিতে আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখলাম শুধু মানুষটা সত্যিই আজব বেলকনির দরজা দিয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সে সিগারেট জ্বালিয়েছে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি সিগারেট খাওয়া মানুষ আর শেষে কিনে আমার কপালেই এমন বট জুটছে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে নিজের কাছে একে একে সব স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে আমার প্রতিটা মেয়ের বাসরাত নিয়ে অনেক রকম স্বপ্ন থাকে আমারও ছিল তার কোনোটাই পূর্ণতা পেল না চোখ বেয়ে একাই পানি পরতে শুরু করলো কোথায় আসলাম মামা আমাকে কোথায় বিয়ে দিল জেলখানা না হবার পরেও নিজেকে বন্দিনী মনে হচ্ছে এই কষ্ট দেখানোর মতো আপন কেউ নেই এই শহরে একা একাই সব ভেবে চলছি রাত কয়টা বাজে তাও জানি না হঠাৎ করে আজাদ রুমের ভিতর ঢুকে আসলো আমি কিছুটা চেপে এক কন্যারে গেলাম আজাদ তুমি শাড়িটা চেঞ্জ করে নাও এত ভারী গহনা পরে থাকতে তোমারই কষ্ট হচ্ছে এই মানুষটার কথা বললো আমি তার কথায় কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম আজাদ আবারও ভরে উঠলো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আমি কাঁপা কাপা বলে বললাম জি শুনেছি আজাদ তাহলে মানছো না কেন আজাদ আমার ওপর সমস্ত শরীরের আগুন জ্বলছে ইচ্ছে করছে ওনার মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে কিন্তু তো সে সাহস আমার নেই তাই বাধ্যমের মতো খাট থেকে নেমে আমি ল্যাগেজ খুলে একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম আয়নার সামনে দাঁড়িয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করলাম কিন্তু আমার মুখ থেকে কোনো রকম আওয়াজ বের হল না চিৎকার ঠিকই করছি তবে তা নিজের ভিতরে চেপে রেখেই কেমন মানুষের সাথে আমার বিয়ে হচ্ছে যে কিনে এখনও পর্যন্ত একটা বারের জন্য আমাকে স্পর্শ করে দেখলো না শুনেছি মানুষ নাকি বাসর ঘরে খুব রোমান্টিক রোমান্টিক কথা বলে মেয়েরা ভয়ে থাকে তার স্বামীর ভয় ভাঙায় কিন্তু আমার জীবনে সব উল্টো হচ্ছে এমন ঘটনা কি জীবনে কোনো মেয়ের সাথে ঘটেছে না তা আমার জানা নেই রকম শাড়িটা চেঞ্জ করে বের হয়ে এসে দেখি আজাদ আবার ব্যালকনিতে গিয়ে সিগারেট জ্বালাচ্ছে ইচ্ছে করছে যেন একটা গিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে মেরে ফেলি আচ্ছা এর আগে কি কেউ বাসর ঘরে নিজের স্বামীকে হত্যা করেছে সবচেয়ে বড় কথা দোতলা থেকে পড়লে কি মারা যাবে দুনিয়ার যত বাজে চিন্তা আছে সব মাথায় এসে জড়ো করেছে এই মানুষটার এমন ব্যবহারে এই মানুষটা এত নিষ্ঠুর কেন কেনই বা আমার সাথে এমন করছে সে কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারে না আমার অপরাধটাই বা কি ওনার পছন্দ করে বউ বানিয়ে নিয়ে এসেছে তাহলে কেন আমাকে এইভাবে অবহেলা করছে একে তো লম্বা একটা পর জার্নি করে এসেছি তার উপর এত এত অবহেলা চোখে ঘুম চেপে বসেছে আমি বিছানায় উঠে কিছুটা সময় বসে রইলাম না আর পাচ্ছি না আমার পক্ষে আর বসে থাকা সম্ভব না আমি বিছানায় শুয়ে পড়লাম ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা আজাদের দিকে তাকালাম মানুষটা সেই আগের মতো সিগারেট টেনে যাচ্ছে এক সময় আমার দু চোখ বন্ধ হয়ে যায় সকালে আড়িশার ডাকে চোখ মেলে তাকিয়ে দেখি ঘরের ভিতর আজাদকে দেখতে পেলাম না শুধু নিজের শরীরের উপর পাতলা একটা চাদর দেখতে পেলাম তার মানে চাদরটা আজাদ আমার শরীরে তুলে দিয়েছে কিন্তু সে সারা রাত এই বিছানায় আসেনি তবে কি সারা রাত ব্যালকনিতে কাটিয়ে দিয়েছে নাকি অন্য কোথাও ছিল ভাবতে যে ভাবতে যে দরজা খুলে দিতে আরিশা ঘরের ভিতর ঢুকে পড়লো ভাবি নাস্তা করবে না সবাই তোমার জন্য অপেক্ষা করছে তোমার ভাইয়া কোথায় ভাইয়া তো নিচে নাস্তার টেবিলে আমি খুব অবাক হয়ে গেলাম কেন ভাইয়া কি সারারাত তোমার সাথে ছিল না তোমাকে সকালে ডেকে যায়নি আরিশার এমন প্রশ্নের উত্তর আমার কাছে নেই আমি নির্বিকার হয়ে তার দিকে চেয়ে রইলাম বুঝতে পারছি আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও আমি আসছি আমি আর কিছু না বলে ফ্রেশ হয়ে আরিসার সাথে নিচে নামতে শুরু করলাম সিঁড়ির একদম শেষের দিকে আসতে ছোট্ট একটা ছেলে মা বলে ছুটে আসতে থাকলো আমার দিকে আমি ভীষণ অবাক হয়ে দিকে তাকালাম আরিশা বিবাহিত আমাকে বল কিন্তু অবাক করে দিয়ে বাচ্চাটা আমাকে জড়িয়ে ধরলো আমার সমস্ত পৃথিবী মুহূর্তে এলোমেলো হয়ে গেলো মাথাটা চক্কর দিয়ে উঠলো মনে হচ্ছিল এই বুঝি ঘুরে পড়ে যাব। আজাদ একজন বিবাহিত পুরুষ তার একটা ছেলে রয়েছে যার কোনো কিছু আমাদের জানানো হয়নি আমাদের সাথে ধোকাবাজি করা হয়েছে ঠকানো হয়েছে কেন এমনটা করলো যখন ভেবে চলছিলাম ঠিক তখনই আরিশা বাচ্চাটাকে টেনে কোলে নিতে নিতে বলল। আরিশা নিশা মা বিদেশ থেকে এসেছে বিশ্রাম নিতে দাও দেখবে মা সারাদিন তোমার সাথে খেলবে নিশা সত্যি আমার দিকে তাকিয়ে আমার ভিতরে কষ্টের ঝড় বয়ে যাচ্ছে তবু মুখে মিথ্যা হাসি ফুটিয়ে মাথা নাড়ালাম আরিশা আমার মাথায় হাত ধরে টেবিলে নিয়ে আসলো সবাই নিজেদের মতো নাস্তা করছে আমার মুখ দিয়ে কিছুই ঢুকছে না বারবার শুধু মনে হচ্ছে এবারে সবাই প্রতারিত আমার সাথে এরা প্রতারণা করছে এদের দেখতে যতটা ভদ্র দেখায় বাস্তবে এরা ঠিক ততটাই নোংরা মানসিকতা মা কি চিন্তা করছো বিয়া, মাথা নাড়িয়ে বললাম কিছু না মা তোমার কি বাড়ির কথা মনে পড়েছে তুমি কি তাদের সাথে কথা বলতে চাও হ্যাঁ তবে এখন না পরে বলবো বলে হাত ধুয়ে চলে উঠে দৌড়ে চলে আসলাম দোতলায় বিছানায় পড়ে কান্না করে চলছে কি হলো এরা কেন আমার সাথে এমন প্রতারণা করলো আমার অপরাধ কি ছিল মামার বাড়িতে মামির বকা আর মাঝে মাঝে মায়ের খেতাম সেটা সত্যতা ছিল কোন রকম ছল ছিল না এমন সময় আজাদ ঘরের ভিতর ঢুকলো আজাদের সাথে ছোট্ট নিষাদ তখন ভালো করে দেখা হয়নি বাচ্চাটাকে চোখ জড়িয়ে আসার মতো একটা বাচ্চা হাসলে থুতনি ছোট একটি টোল পড়ে দেখতে একদম বাবার মতোই ফসা চোখ দুটো মায়াবী নিশাদ এসে আমার পাশে বসলো আজাদ বারান্দায় যে আমি নিষাদের সাথে খেলছি আর লক্ষ্য রাখছি কখন আজাদের হাতে সিগারেট শেষ হয় তার সাথে যে আমার অনেক কথা রয়েছে আমাকে যে তাকে প্রশ্ন করতে হবে কেন সে এমন প্রতারণা করলো আমার সাথে একসময় সময় আজাদ হাত থেকে সিগারেট ফেলে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রইলো আমি নিষাদকে বললাম তুমি ফুফির কাছে যাও একটু পর মা ডেকে নিয়ে আসবে তোমাকে নিষাদ আমার কপালে একটা চুমু খেয়ে ঘর থেকে বেরিয়ে গেল আমি ব্যালকনিতে প্রবেশ করলাম অনেক সুন্দর করে সাজানো জায়গাটা বেশ কয়েক রকমের ফুল আর লতা গাছ দিয়ে সাজানো বাম পাশে দুটো চেয়ার আর একটা ছোট্ট টেবিল রাখা আছে টেবিলের উপর ইংরেজি ম্যাগাজিন আমার কাছে ব্যালকনিটা অসাধারণ রেখেছে এখানে দাঁড়ালে মেইন গেটের বাহিরে বড় রাস্তার অনেকটা পথ দেখা যায় এছাড়া বাড়ির ভিতরে সুন্দর বাগান পুরোপুরি দেখা যায় আমি আজাদের পাশে দাঁড়ালাম আজাদ প্রথমে চমকে উঠলো পরবর্তীতে নিজে যে স্বাভাবিক করে নিয়ে এই প্রথম আমার দিকে তাকিয়ে বলল তুমি কিছু বলবে হ্যাঁ আমার সাথে আপনারা কেন এমন প্রতারণা করলেন এবার বেশ কিছুটা চমকে কিসের প্রতারণা তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ একটু বুঝিয়ে বলো দেখুন আমি জানি আপনি বুঝেও না বোঝার অভিনয় করেন তবু যেহেতু বলতে বললেন আমি নিশ্চয়ই বলবো তার আগে আমার কথা কিছু বলি হুম বলো ছোটবেলায় বাবা মা মারা যায় তারপর মামার বাড়িতে আশ্রিত হয়ে থেকেছি মামা কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করতেন না কিন্তু মামি কারণে অকানের ইচ্ছা মতো গায়ে হাত তুলতো নানা রকম অপমান করার চেষ্টা করতো আমি নীরব সব অপমান মাথা পেতে নিতাম কেননা আমার একমাত্র আশ্রয়স্থল ছিল মামার বাড়ি এভাবে চলতে চলতে আমার সবকিছু সহ্য হয়ে গেল মামির মামার আদর আর স্নেহ আমার সব কষ্ট দূর হয়ে যেত সেই সাথে মামাতা ভাই বন্ধুটো সাথে নিয়ে বেশ কেটে যাচ্ছিল মামি কেমন জানি আমার উপর করুণা হলো একটা সময় আমাকে স্কুল ভর্তি করিয়ে দিল আমার লেখাপড়া শুরু হলো আমি ছোটবেলা থেকে লেখাপড়ায় খুব ভালো আর বাবা মা না থাকায় টিচাররাও আমাকে অনেক কেয়ার করতো এভাবে এগিয়ে চলতে চলতে আমার এসএসসি আর ইন্টার শেষ হলো ইচ্ছে থাকার পরেও মামার অভাবের সংসার আর পড়ালেখা করা হয়নি আচ্ছা তুমি আমাকে এসব কেন বলছো তুমি কি লেখাপড়া করতে চাও না আমি তা বলছি না আমি বলতে চাচ্ছি সব কিছুর পরেও আমি ভালোই ছিলাম মামের কটুক্তি শুনেও ভালোই ছিলাম কিন্তু আমার সাথে প্রতারণা করে কেন বিয়ে করে নিয়ে আসলেন প্রতারণা করেছি মনে কিসের প্রতারণা আপনি বিবাহিত আপনার একটি ছেলে সন্তান রয়েছে এসব না জানিয়ে কেন আপনি আমাকে বিয়ে করলেন তোমার কথা ভুল হচ্ছে আমি রকম প্রতারণা করিনি ঘটক তোমার মামাকে সব জানিয়েছে এমনকি আমার তোমার মামাকে মাও সব বলেছে সব কিছু শুনেই তোমার রাজি হয়েছে আর আমি তো জানতাম তোমার মামা তোমাকে জানিয়েছে দেখো তোমার সাথে আমি আর আমার পরিবার রকম প্রতারণা করিনি আর তোমার মামাকে এটাও বলেছি তোমাকে সব কিছু জানানোর জন্য আমি ভেবেছি সে তোমাকে সব জানিয়েছে আমার নিজের কোনো ইচ্ছে ছিল না এই বিয়েতে মায়ের বয়স হয়েছে আরিসে ভাসছিঁড়ে চলে যায় নিশান দেখাশোনা করতে মায়ের কষ্ট হয় তাই মা আর আরিশের কথা রাখতেই আমার তোমাকে বিয়ে করা আজাদের কথায় আমি একদম স্তব্ধ হয়ে গেলাম যে মামা আমাকে এত স্নেহ ভালোবাসা দিয়েছে সেই মামাই শেষ পর্যন্ত কিনা আমার সাথে এমনটা করলো সত্যি কি মামা এমনটা করছে নাকি আজাদ মিথ্যে কথা বলছে কথাগুলো ভাবতে দু চোখ বেয়ে টপ করে জল গড়িয়ে পড়তে শুরু করলো দেখো আমি তোমার ওপর স্বামীর অধিকার খাটাইনি আর আগামীতেও খাটাবো না যদি তোমার মনে হয় তুমি এ বাড়িতে থাকতে ইচ্ছুক নও তবে আমাকে তুমি জানাবে আমি তোমাকে মামার বাড়িতে দিয়ে আসবো কিন্তু যে কটা দিন তুমি থাকবে দয়া করে আমার পরিবারের মানুষগুলোকে আঘাত করে কোনো কথা বললো না কথাগুলো বলে আজাদ বের করে থেকে বের হয়ে রুম থেকে নিষাদকে কোলে নিয়ে বের হয়ে গেল। আমি দাঁড়িয়ে দূর আকাশের দিকে চেয়ে আছি নীল আকাশে কোথাও মেঘ জমে আজ অথচ আমার হৃদয়ের মাঝে ঘন কালো মেঘ বসবাস করা শুরু হয়ে গেছে হায়াল্লা এই কোন পরীক্ষায় আমি পড়লাম জীবনের সব সাজানো স্বপ্নগুলো ভেঙে তছনাছ হয়ে গেল এমন পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবিনি এমন পরিস্থিতির জন্য পৃথিবীর কোনো মেয়েই হয়তো প্রস্তুত থাকবে না আমিও ছিলাম না কথাগুলো একমনে ভেবে চলছি এমন সময় আরিশা পাশে এসে দাঁড়িয়ে ভাবি কি ভাবছ এমন আনমনে আমি সাথে সাথে আরিশার দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছি তেমন কিছু না তুমি কাঁদছো ভাইয়া তোমাকে কিছু বলেছে আরে না না বাড়ির সবার কথা মনে পড়ছে তাই মনটা খারাপ ও এই কথা এই নাও ফোন তুমি বাড়িতে ফোন দিয়ে কথা বলো আমি নিষাদকে একটু দেখে আসছি কথাটা বলে আরিসা ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়ে বের হয়ে গেল আমি ফোনটা হাতে নিয়ে মামার নাম্বারে ফোন দিলাম রিং বাজার সাথে সাথে মামা ফোন রিসিভ করলো কেমন আছো মামা মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মা তুই কেমন আছিস ও ভালো মামা তুমি আমার সাথে কি করে এমনটা করলে একবারও কি তোমার মনে হয়নি আমার কাছে কথাটা বলা দরকার ছিল তোমার তুমি না বলতে আমি তোমার মেয়ে তবে কেমন করে এমনটা করতে পারলে মারে আমি অনেকবার তোকে বলতে চেয়েও কথাটা বলতে সাহস পারিনি আমার সাহস হয়ে ওঠেনি আমাকে তুই ক্ষমা করে দে তবে এটা বিশ্বাস কর আমি যা করছি তোর ভালোর জন্য আজ হয়তো তোর কাছে খারাপ লাগছে আমাকে অপরাধী মনে হচ্ছে কিন্তু একটা সময় দেখবি তুই অনেক সুখে থাকবি আর আজকের অভিযোগগুলো তোর কাছে নিজের কাছে অর্থহীন মনে হবে আমি জানি না মামা আমার জীবনে আগামী দিনগুলো কেমন কাটবে তবে আমি কখনোই এমনটা চাইনি এমন পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না তুমি চাইলে আমাকে বলতে পারতে আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি আমি জানি তুই অবাধ্য হতে না কিন্তু কেমন করে আমি তোকে বলতাম একজন বিবাহিত পুরুষ যার স্ত্রী মারা গেছে একটা বাচ্চা আছে তার সাথে তোর বিয়ে দিচ্ছি মামার গলা শুকিয়ে এসেছে আমি বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম মামি রিফা ঝুমা ওরা সবাই কেমন আছে সবাই ভালো তুই পারলে জামাইকে নিয়ে বেড়াতে চলে আয় দেখবি তোরও ভালো লাগবে দেখি মামা আচ্ছা ফোন রাখছি তোমাকে ফোন দিব বলে লাইনটা কেটে দিলাম এমন সময় দরজা খুলে নিষাদ দৌড়ে এসে মামা বলতে নিষাদ এসে আমাকে জড়িয়ে ধরলাম আমি নিষাদকে কোলে তুলে নিলাম আর আরে তার ফোনটা দিয়ে দিলাম এই প্রথম কেন জানি না সত্যি সত্যি নিজের ভিতরে এক অন্যরকম মায়ার আবির্ভাব হচ্ছিল ছোটবেলা থেকে বাবা মা ছাড়াই আমি বড় হয়েছি তাই এর কষ্ট বুঝি হয়তো আমি নিশাদের জন্মদাত্রী কিন্তু তবুও আমি ওর মা আমি আমার সাধ্য মতো ওকে ভালোভাবে লালন পালন করবো মনে মনে প্রতিজ্ঞা করলাম আর ইষা এই কোথায় হারালে কই না তো কিছু না ভাইয়াকে খুঁজছো নাকি লাভ নেই ভাইয়া এখন বাইরে বের হয়েছে কখন ফিরবে তা বলা যায় না তবে ঘরে যেহেতু আমার সুন্দরী নতুন ভাবি তাই আজ তাড়াতাড়ি ফিরবে বলে আশা করা যায় তোমার ভাইয়া আবার কোথায় গেল কোথায় যাবে হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে আচ্ছা হারসি সেদিন তুমি আমাকে কিছু বলতে চেয়েছিলে তোমার ভাইয়ের সম্পর্কে আজ বলো তাহলে শুনি সে অনেক কথা ভাবি শোনো তবে ভাইয়া ছোটবেলা থেকেই ছিল বেশ চঞ্চল পুরো বাড়ি হাসি আনন্দে মাতিয়ে রাখতো সময় ভাইয়া ভার্সিটি জীবন শেষ করার আগেই বাবা মারা যায় তখন থেকে বাবার ব্যবসার সম্পূর্ণ দায়িত্ব ভাইয়া বুঝে নেয় লেখা শেষ করে ব্যবসা একসাথে শুরু করে এর মাঝে পরিচয় হয় সাথে দুই বছরের রিলেশন শেষে ভাইয়া ভাবিকে বউ করে নিয়ে আসে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় দুজনের সংসার চলছিল বেশ দুজনের মধ্যে বোঝাপড়া আর ভালোবাসার কমতি ছিল না বিয়ের দেড় বছরের মাথায় আমাদের বাড়ি আলো করে আসে নিষাদ সেদিন ভাইয়া ভাবি কারো আনন্দের শেষ ছিল না আমরা সকলে এত এত আনন্দিত হয়েছিলাম যা বলে বোঝাতে পারবো না বেশ যাচ্ছিলো দিনগুলো কিন্তু হঠাৎ একদিন ভাবি মাথা ঘুরে পড়ে যায় প্রথমে ভেবেছিলাম হয়তো নর্মাল সমস্যা ডাক্তারের কাছে গিয়ে কিছু টেস্ট করানো হোক সেখান থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর সত্যি যা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি ভাবি ব্রেন ক্যান্সার থেকে বড় কথা খুব দ্রুত যা ভাবি সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে ভাইয়ের চিকিৎসার কোনো খামতে রাখে কিন্তু কোনো লাভ হয়নি আস্তে আস্তে একটা সময় ভাবির শরীর দুর্বল হতে থাকে এবং নিষাদ বয়স যখন এক বছর তখন ভাবি আমাদের সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় ভাইয়া এতে প্রচন্ড আঘাত পায় যার কারণে আস্তে আস্তে ভাইয়া এমন হয়ে গেছে কিন্তু ভাবি বিশ্বাস করো ভাইয়া সত্যি অসাধারণ একটা মানুষ আর একটা মানুষ সারা জীবনে কি একা কাটিয়ে দিতে পারে তাই আমি আর মা অনেক বুঝিয়ে অবশেষে তোমার সাথে ভাইয়ের বিয়ে দিয়েছি আরিশার চোখের কোণে পানি টলমল করছে আসলে ভালোবাসার মানুষগুলো আমাদের কাঁদিয়ে খুব তাড়াতাড়ি চলে যায় আমরা চাইলে তাদের ধরে রাখতে পারি না আরিশা ভাবি তুমি আমার ভাইয়ের মুখে আবার হাসি ফিরিয়ে দিবে কি দিবে না বলে আরিসা আমার হাত দুটো চেপে ধরলো আমার মুখ থেকে বের হয়ে গেল এটা আমার দায়িত্ব আর চোখে মুখে হাসি ফুটলো আমি নিষাদকে বুকের সাথে জড়িয়ে নিলাম কখনো জন্ম না দিয়েও মা হওয়া যায় নিষাদ আরাম করে দু চোখ বন্ধ করে নিল দুপুরে খাবার টেবিলে আজাদ আসলো না আমি নিষাদকে খাইয়ে দিলাম খেতে খেতে মা আমাকে বলল বৌমা তুমি তো সব কিছু জানো তোমাকে আর কি বলবো তোমার হাতেই এখন সব আমার ছেলের এলোমেলো জীবনটা আবার আগের মতো গুছিয়ে দাও দায়িত্ব তোমার আমি মাথা নত করে বললাম আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো মা আপনি আমার জন্য দোয়া করবেন চেষ্টা না তোমাকে হবে তার জন্য যত কিছু করা লাগে যে কোনো সাহায্য লাগে আমি তোমাকে করব। মা আপনি তাহলে আমাদেরকে আমার মামার বাড়িতে পাঠিয়ে দিন কয়েকদিনের জন্য গ্রামের পরিবেশ ওনার ভালো লাগবে আমার মনে হয় আমিও তাই ভাবছিলাম আর তোমার মামার সাথে আমার কথা হয়েছে সেও তোমাদেরকে যেয়ে কয়েকদিন থেকে আসতে বলছে এখন দেখি আজাদকে কি করে রাজি করানো যায় খাওয়া শেষ করে নিষাদকে নিয়ে দোতলা চলে আসলাম বিছানায় শুয়ে দেবার পর অল্প সময় নিষাদ ঘুমিয়ে পড়ল আমি ওর পাশে শুয়ে রইলাম অল্প সময় মাঝে দু চোখ পাতা লেগে গেল বিকালে দরজা খোলা শব্দে ঘুম ভেঙে গেল চোখ মেলে তাকিয়ে দেখি আজাদ ঘরে ঢুকছে আমি উঠে বসতে আজাদ ওয়াশরুমে চলে গেল আমি বিছানা ছেড়ে নিচে নেমে ওনার জন্য খাবার বেড়ে নিয়ে দোতলায় চলে আসলাম ওয়াশরুম থেকে বের হতে খাবার খেতে বললাম আজাদ আমার খিদে নেই আপনার মুখ শুকিয়ে রয়েছে খেয়ে নিন না খেলে থাকলে অসুস্থ হয়ে পড়বেন আর সব দোষ সবাই আমাকে দোষী করবে আর তাছাড়া আপনি কোনো দুঃখে না খেয়ে থাকবেন আমি কেন না খেয়ে থাকবো তার কৈফত কি তোমাকে দিতে হবে যদি বলি হ্যাঁ দিতে হবে আমি কারো কাছে কৈফত দিতে বাধ্য নেই আমি বলিনি আপনি বাধ্য কিন্তু আমার পূর্ণ অধিকার আছে আপনার কাছে কোনো কিছু জানতে চাওয়ার আজাদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকাতেই আমি হেসে দিলাম আমার হাসি দেখে আজাদ বেশ বিরক্ত হচ্ছে তা আমি বেশ ভালো বুঝতে পারলাম নিজেকে বেশ শক্ত করে বললাম আপনি যদি না খেয়ে থাকেন আমিও খাবো না আর আপনি নিশ্চয় চাইবেন না আমি না খেয়ে থাকি তুমি না খেয়ে কেন থাকবে আপনি খাবেন না বলে আমি না ভয়ে থাকার সাথে তোমার না খেয়ে থাকার কারণ কি রাগান্বিত স্বরে অনেক সম্পর্ক আছে যেমন আমি ভালো ভালো খেয়ে ইয়া মোটা হয়ে যাবো আর আপনি না খেয়ে শুকিয়ে যাবেন বাড়ির লোকজন বা আশেপাশের লোকজন অনেক রকম কথা বলবে তা শুনতে মোটেও ভালো লাগবে না নিশ্চয় আর আপনি কি তা চান কি আজব মানুষ খেলেই কি মোটা হয় নাকি হুম আমি হই দেখবো এসব ন্যাকামো দেখাবে না একদম আমার সহ্য হয় না আমি মোটেও ন্যাকামো করি না ন্যাকামো করার স্বভাব আমার নেই আর আপনি নিজেকে কষ্ট দিবেন না আমার সহ্য না হলে সরাসরি বলে দিবেন আমি চলে যাব কিন্তু অনুগ্রহ করে আমাকে যতদিন এ বাড়িতে রাখবেন কোনো রকম অনিয়ম করবেন না কেননা তার জন্য সকলে আমাকে দোষী করবে আর আপনি নিশ্চয় চাইবেন না মা আরিশা তারা কষ্ট পাক আপনার আমার এমন সম্পর্ক থেকে আজাদ এবার কিছু নীরব হয়ে গেল কোনো রকম কথা না বলে খাবার প্লেটে হাত দিল আমি তার পাশেই বসে রইলাম মানুষটা মনে হয় তো আমি জায়গা করতে পারবো না তবে মানুষটা যেন ভালো থাকে পরিবারকে ভালো রাখে সেদিকে লক্ষ্য রাখতে হবে আজ খাচ্ছে আর আমি আর চোখে আমার দিকে তাকাচ্ছে হয়তো রাগেই তাকাচ্ছে তাতে আমার কোনো সমস্যা নেই আমি চাই মানুষটা ভালো থাকুক কেননা তার ভালো থাকার উপর নির্ভর করছে পুরো পরিবারে ভালো থাকা হয়তো আমার ভালো থাকাটা তার থাকার উপর নির্ভর করছে খাওয়া শেষ হতে আমি প্লেটগুলো ওনার সামনে থেকে নিয়ে নিচে ডাইনিংয়ে রেখে উপরে এসে দেখে উনি ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়েছে আমি আস্তে আস্তে যেয়ে ওনার পাশে দাঁড়ালাম এ কি তুমি এখানে কিছু বলবে হ্যাঁ আপনি তো সিগারেট খান কেন সিগারেট খাওয়া যায় না এটাকে বলে ধূমপান করা ওই হলো একই কথা এটা ছেড়ে দিন এটা ভালো না সব ভালোই কি ভালো এত ভালো দিয়েই বা কি হবে আমার কাছে ভালো লাগে এটাই আসল কথা দেখুন আপনি তো আর সেই ছোটোবেলা থেকেই ধূমপান করেন না তাছাড়া আমার সহ্য হয় না সিগারেটের ধোয়া নিঃদ আমি আপনি সকালের জন্যই এই সিগারেট খারাপ আমি তো তোমাদের থেকে দূরে গিয়ে থেকেই সিগারেট খাই তুমি ভিতরে চলে যাও আমাদের থেকে দূরে খান কিন্তু নিজেকে তো শেষ করেন করে দিচ্ছেন তাই তো খাওয়া ছেড়ে জীবনে কোনো কিছুই থেমে নেই আর কোনো কিছুই থেমে থাকবে না কথাটা বলে আমি ব্যালকনি ছেড়ে রুমের ভিতর ঢুকে পড়ি আজাদ এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে আমি কিছুটা লজ্জা পেয়ে দ্রুত নিষাদকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম মানুষটা সত্যি অনেক মন ভালো মনের এটা তার কথায় আর ব্যবহারে বোঝা দেয় তাই তার এই বাজে স্বভাবটাকে যে করে হোক পরিবর্তন করাতে হবে কেন জানি মানুষটার প্রতি আমার তীব্র মায়া জন্মাতে শুরু করেছে হয়তো মায়া থেকেই ভালোবাসার শুরু জগতে অনেক কিছু উপেক্ষা করা যায় কিন্তু ভালোবাসার মানুষকে উপেক্ষা করা যায় না রাতে সবাই একসাথে খেতে বসে এমন সময় মা আজাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো যে তোরা কাল সকালে প্রিয়ায় গ্রামের বাড়ির পথে রওনা দিয়ে যা আজাদ আমার অনেক কাজ আছে অফিসে আমি যেতে পারবো না মা অফিসে কাজ দুদিন পরে করলেও কোনো সমস্যা নেই প্রিয়ার মামার শরীর খুব একটা ভালো না আমি ওনাকে কথা দিয়েছি তোরা কালকে সকালে রওনা দিবে হুট করে কথা দিলেই হলো সব দিক থেকেই তো হবে তাই না মা আমি সব কিছু বিবেচনা করেই বলছি তোরও একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন গ্রামে গেলে আশা করি তোর ভালো লাগবে আজাদ আর কিছু বলল না চুপচাপ খেয়ে নিষাদকে নিয়ে উপরে উঠে গেলো আমি আর মা খাওয়া শেষ করে সব গুছিয়ে বেশ কিছু সময় গল্প করে কাটালাম তারপর মা বলল দুই কাপ কফি বানিয়ে উপরে নিয়ে যাওয়ার জন্য আজাদের কফি খুব পছন্দ আমি মাকে বললাম আমি কফি বানাতে পারি না আরিশা চলো আমি তোমাকে কফি বানাতে সাহায্য করি আমি আরিশার সাথে নিয়ে কিচেনে গেলাম গল্প করতে করতে দুজন মিলে কফি বানালাম কফি নিয়ে দোতলায় আসতে থেকে আজাদ ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে নিষাদ বিছানার মাঝে ঘুমিয়েছে কফির মগ হাতে দিয়ে ব্যালকনিতে যেতে আজাদ সিগারেট ফেলে দিল আমি হাসি দিয়ে কফির মুখ বাড়িয়ে দিলাম আজাদের চোখের দিকে তাকিয়ে বললাম সিগার তো ফেলে দিতে বলিনি আজাদ আমার জন্য কারো অসুবিধা হোক তা আমি চাই না আমি চাই সবাই ভালো থাকুক সুখে থাকুক আর আপনি নিজে ভালো থাকবেন না আমি তো বেশ ভালো আছি আপনি কি জানেন আপনি যাদের সুখে চান ভালো চান সেই মানুষগুলো আপনার ভালো থাকার ভালো থাকবে কিংবা আপনার ভালো থাকাটা তাদের কাম্য হুম জানি তাই ভালো হয়ে আছি কফি ভালো হয়েছে আমি একটু হেসে বললাম আসলে আমি কফি বানাতে পারি না আর ঈশার সাহায্য করল তা আমি বানালাম আপনার অনেক দায়িত্ব পৃথিবীর সবচেয়ে বড় নির্মম বাস্তবতা আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না কিন্তু সময় থাক থেকে থাকবে না আমি জানি শুভ্রা আপুকে আপনি অনেক ভালোবাসতেন আর আপু আপনাকে অনেক ভালোবাসত তার স্মৃতি আপনি কোনো দিন ভুলতে পাবেন না আর ভোলাও সম্ভব না আর আমিও চাই না আপনি আপুকে কখনো ভুলে যান তোমাকে শুভ্রার কথা কে বলেছে আরিসা হুম আরিসা বলেছে তা নাহলে আমি কি করে জানতাম এই চুপচাপ থাকা মানুষটার ভিতরে কত বড়ো একটা পাথর চাপা দিয়ে রেখেছে যে বাড়িটা হাসিতে পুরো বাড়ি হাসতো সেই মানুষটা হাসতে ভুলে গেছে তার সাথে পুরো বাড়িটাও নীরব হয়ে গেছে কখনো কখনো পরিস্থিতি মানুষকে পাথর হতে বাধ্য করে পরিস্থিতি মানুষকে হাসতে ভুলিয়ে দেয় স্মরণ করিয়ে দেয় তাকে বেঁচে থাকার তাগিদে শুধু প্রিয়জনের প্রয়োজন আপনি এমন করে কেন ভাবছেন যাদের প্রয়োজনে আপনি বেঁচে আছেন মনে করেন তারা সকলেই আপনার ভালো চায় সুস্থতা চায় আর আপনাকে প্রয়োজন নয় প্রিয়জন মনে করে আর আপনি মন খারাপ করে থাকলে কিংবা নিজের উপর অবহেলা করলে শুভ্র আপু উপার থেকে দেখে খুব খুশি হবে রাত বেড়ে চলছে চারিদিকে অন্ধকার হয়েছে তবুও আজ কথা যেন শেষ হতে চাচ্ছে না মানুষটা ভিতরে যত কষ্ট বেদনা আছে খুব ইচ্ছে করে সব নিংড়ে বের করে নিয়ে এসে সব দুঃখগুলো ভুলিয়ে দিয়ে শুধু ভালো থাকতে শিখুক মানুষটা যেমনটা করে তার চারিপাশের মানুষগুলোকে ভালো রেখেছে আজাদ অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ব আপনি ঘুমাবেন না আমি পরে আসছি তুমি তুমি যে ঘুমাও আমি আর কথা না বলে ভিতরে চলে আসলাম আমি জানি এই মুহূর্তে শত চেষ্টা করে তাকে ঘরে আনতে পারবো না মানুষটা যতটা ভালো ঠিক ততটাই ঘাট তারা বিছানার শেষ প্রান্ত শুয়ে নিষাদকে বুকের মাঝে নিয়ে আজাদের দিকে তাকালাম সে সিগারেট জ্বালিয়ে আকাশের দিকে ধোঁয়া উড়িয়ে চলছে এসব দেখতে দেখতে একটা সময় ঘুমিয়ে পড়লাম সকালের দিকে চমকে ঘুম থেকে লাফিয়ে উঠলাম আজাদ আমাকে ডাকতে দেখতে সময় আমার হাত ধরে টানতে থাকে হালকা ঘুম অবস্থায় আমি কিছুটা ভয় পেয়ে যাই তখন আমার মনের ভিতর অন্য কিছু হচ্ছিল কিন্তু যখন পুরোপুরি চোখ মেলে তাকলাম তখন বুঝতে পারলাম সকাল হয়ে গিয়েছিল আর আজাদ বলতে শুরু করলো আজাদ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আর নিষাদকে তৈরি করো আমরা নাস্তা করেই বেরোবো নয়তো যেতে যেতে রাত হয়ে যাবে বলে বিছানার পাশে একটা কালো রঙের শাড়ি রাখলো আর কিছু মনে ছিল না তাই আজাদের দিকে তাকিয়ে বললাম কোথায় যাবো আমরা কোথায় যাব মনে হয় তোমরা গ্রামে যাব মানে তোমার মামার বাড়িতে আজাদের কথায় আমার ম মনে পড়লো মা গত রাতে আমাদের গ্রামে যেতে বলছে আমি বিছানা থেকে রাখি লাফিয়ে উঠলাম আজাদ রুম ছেড়ে বের হলো আমি নিষাদকে ডেকে তুলে ফ্রেশ করিয়ে পরিয়ে নিয়ে যেতে বললাম বিছানা থেকে শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম নিজের গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বের এসে ডাইনিং সামনে এসে দাঁড়ালাম আজ নিজেই নিজেকে বলতে ইচ্ছে করছে তুমি অপরূপা তুমি না। মানুষটা পছন্দের প্রশংসা করতে হয় আমি আরও কিছু সময় নিয়ে নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম হালকা সাজুকজু চোখে হালকা কাজল ঠোঁটে হালকা লিপস্টিক কপালে ছোট্ট কাজলের কালো ফোঁটা নিয়ে বারবার আয়নায় নিজেকে দেখতে লাগলাম মনে মনে বলে উঠলাম প্রিয়া এত বার দেখিস না তোরই নজর লাগবে একা একা হেসে একসময় রুম থেকে বের হয়ে ড্রাইনিং রুমে চলে আসলাম সবাই যেখানে বসে আছে আমি নেমে আসতে আড়িশে বলে উঠলো ও ভাবি আজ তো তোমাকে চেনাই যাচ্ছে না আমি হেসে তাহলে খুব খুলে আসি আমি অচেনা হতে পারবো না আরিশা আরে না না কেন হবে তুমি তো আমাদের চেনা আসল সত্যি তোমাকে খুব সুন্দর লাগছে মা সত্যি মা তোমাকে খুব সুন্দর লাগছে আজাদ মাথা তুলে আমার দিকে চেয়ে রয়েছে আমার ভীষণ লজ্জা লাগছে আমি মাথাটা নিচু করে নিয়ে নাস্তা করতে শুরু করলাম নাস্তা শেষ হতে আজাদ বলল তোমার ব্যাগ গুছিয়ে নাও আমি একটু বাইরে থেকে আসছি আমি নিশাদ আর আরিশাকে সাথে নিয়ে উপরে তিনজনের জামা কাপড়ে ব্যাগ গোছাতে শুরু করলাম আরশা বুঝলে ভাবি ভাইয়ার উপর তোমার প্রভাবের জাদুর মতো করছে কাপড় গোছাতে গোছাতে আমি আরিসার দিকে তাকিয়ে মানে কিসের জাদু আরে মায়ার জাদু ভালোবাসা দেখছো দেখছো না ভাইয়া তোমাকে নিয়ে গ্রামে বেড়াতে যাবে ভাইয়া তো কোথাও যেতেই চায় না তোমার কল্যাণে একটু ঘুরতে যাবার সুযোগ হয়েছে কথাটা বলে আরিশা হেসেই চলছে আমিও ওর হাসির সাথে তাল মিলিয়ে কিছুটা সময় হেসে বললাম আরিসা তুমিও চলো আমাদের সাথে না ভাবি এখন যাবো না যাবার অনেক সময় আছে এখন তোমরা দুজন কাছাকাছি থাকো একে অপরের সাথে বেশি ঘনিষ্ঠ হোক ভালোবাসার সৃষ্টি হোক এটাই তো আমি চাই আমি কিছু না বলে শুধু চেয়ে রইলাম বাকিটা জীবন পার করতে এসব ভাবতে ভাবতে ব্যাগ গুছিয়ে নিলাম দরজা নক করতে আরিশা উঠে দাঁড়ালো আমি যেন দরজা খুলে দিতেই আজাদ ঘরের ভিতরে ঢুকে পড়লো আরিশা তোমরা আসো আমি নিষাদকে নিয়ে নিচে অপেক্ষা করছি বলে নিষাদকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল আজাদের সাথে আমি নিচে নেমে এসে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম আজাদ ড্রাইভারকে বলল সে যেন গাড়ি চালাবে আমাকে আর নিষাদকে সামনে বসতে বলল। দুজনে উঠে গাড়িতে আজাদ গাড়ির ভিতর থেকে গাড়ি বের করতে করতে সিট বেল্ট বাঁধার জন্য আমি তার দিকে তাকিয়ে বললাম আমি বাঁধতে পারি না সে এক সাইডে গাড়ি পার্কিং করে বেল্ট ধরে লাগিয়ে দিতে লাগলো আমার সমস্ত শরীর কেঁপে উঠলো কোমরে তার হাতের স্পর্শ সে বেল টাকাতে টাকাতে বললো এভাবে বেল্ট পড়তে হয় এরপর থেকে নিজে লাগাবে আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক বুঝলাম আম্মু তুমি কি পারো না কেন আমি দিকে তাকিয়ে হেসে বললাম তোমার বাবা দিবে বলে আমার কথা শুনে নিষাদ হেসে দিল গাড়ি এগিয়ে চলতে শুরু করলো আর শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো পিছনে পড়তে লাগলো জানলা খোলা বাতাস এসে আমার চুলগুলো লাগছে চুলগুলো বাতাসে এলোমেলো হচ্ছে নিষাদ কোলে ঘুমিয়ে পড়ছে ওকে জড়িয়ে ধরে রেখেছি আজাদ এক মনে গাড়ি চালাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে আছি তার দিকে মনে হচ্ছে মানুষটা আমার কত দিনের চেনা কতই না আপনজন তুমি কি কিছু ভাবছ কই কিছু না তো এভাবে আমার দিকে রয়েছে কেন আপনি কি করে বুঝলেন আমি আপনার দিকে চেয়ে রয়েছি আজাদ পাশে বসে আমার দিকে চেয়ে রয়েছে এটা বুঝতে পারা কোনো কঠিন কাজ না তাহলে কঠিন কাজ কি আজাদ পৃথিবীতে অনেক কঠিন কঠিন কাজ রয়েছে যা তুমি আমি অনেক চেষ্টা করলেও পারবো না কারণ সব কাজ সবাইকে দিয়ে হয় না হুম এটা ঠিক বলছেন দুজনে কথা বলছি আর গাড়ি এগিয়ে চলছে সহস্রে গ্রামের দিকে দুপুরে একটা বড় হোটেলের সামনে গাড়ি পার্কিং করা হলো আমরা তিনজনে গাড়ি থেকে নেমে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম সেখানে কিছুটা সময় রেস্ট নিয়ে আবার রওনা হলাম গ্রামের পথে নিষাদ আচ্ছা আম্মু গ্রাম দেখতে কেমন গ্রাম দেখতে অনেক সুন্দর তুমি কখনো গ্রামে যাওনি নিষাদ না আমি কখনো গ্রামে যাইনি আচ্ছা বাবা আমি তোমাকে নিয়ে এবার গ্রামে অনেক ঘুরবো নিষাদ বাবাকে সাথে নিবা না তোমার বাবা যদি ইচ্ছে হয় তবে আমাদের সাথে ঘুরবে সে তো ছোটো মানুষ নয় তাই না এভাবে তিনজন গল্প করতে করতে বিকালে ভিতরে আমার চেনা গ্রামে চলে আসলাম কি পরিমাণ ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না মামা মামি সবাই খুশি মামাকে আমার শাশুড়ি আগেই ফোন দিয়ে আমাদের আসার কথা জানিয়ে দিয়েছিল মামা আর মামি নানান আয়োজন করেছে বেশ কয়েক রকম পিঠা বানিয়েছে মামি কলেজ শেষ করে বাসায় এসে ঝুমা আর রিপাদ আমাদেরকে দেখে কি পরিমাণ আনন্দ হয়েছে তা বলে বোঝাতে পারবো না ঝুমা দৌড়িয়ে ধরে কান্না করে দেয় ছোটবেলা থেকে ওদের দুই ভাই বোনকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি এত সহজে ওরা আমাকে ভুলতে পারবে আর আমি ওদেরকে ভুলতে পারবো পাঁচজন একসাথে বসে গল্প করছি সাথে গল্পের আসর ও বেশ জমে উঠছে গল্পের গল্পে নাস্তা করছে আর মামি রান্না করছে আমি ওদের রেখে রান্নাঘরে চলে আসলাম মামীকে সাহায্য করার জন্য আমাকে দেখে মামি বলে উঠলো কিনে মা তুই নতুন জামাই রেখে এখানে কেন আসছিস? তোমাকে রান্নায় সাহায্য করতে আর তোমার সাথে আসার পর কোনো রকম কথা হলো না মামি কথা বলার সময় কি শেষ হয়ে গেছে যা এখন যে জামাইকে সময় দে তোকে সময় দেওয়ার জন্য তো সারা জীবন পড়ে আছে মামি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি যদি পারিস আমাকে কথা ফলে ক্ষমা করে দিস কথাটা বলার সময় মামির কণ্ঠটা ভারী হয়ে আসছিলো চোখের কোণে পানি জমে গেছে মামির হাতটা শক্ত করে ধরে কি বলছো তুমি এসব তুমি অন্যায় কেন করবে মায়ের আদরে বড় করেছ মাকে তো জন্মের পর পাইনি তুমি আমার মা হয়ে মেয়েকে শাসন করেছো তাতে অন্যায় কি আমার কথা শুনে মামি এবার কেঁদেই দিল মামিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি এখন বুঝতে পারছি অভাবের কারণে মামি একটা সময় এমন করেছে আর মামি যেসব সময় আমার সাথে খারাপ ব্যবহার করেছে তা না জীবনের বাস্তবতায় এতটাই আপন মানুষ দূরে গেলে তার গুরুত্ব বোঝা যায় গত দুই দিন ধরে আমি বুঝেছি কতটা আপন ছিল মানুষগুলা প্রতিটা মুহূর্ত আমি সবাইকে মনে করছি মামি যা জামাইকে সময় দে হুম তুমি যাও আমি রান্না করে যে কথা বলো মামি আমি কি কথা বলবো আচ্ছা ওদের পরিবার কেমন তোকে কি কোনো রকম কষ্ট দেয় না মামি তারা সবাই খুব ভালো আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না সেখানে বরং বেশ সুখেই রয়েছে মামি যা আল্লাহ তোর উপর মুখ তুলে চেয়েছে দোয়া করে আল্লাহ সারা জীবন তোকে সুখে শান্তিতে রাখুক দুজনে গল্প করতে করতে রান্না শেষ করলাম রান্না শেষে এসে দেখি তখনও তারা গল্প করছে আমি নিষাদকে কোলে নিতে নিতে বললাম গল্প করে সারা রাত পার করবে নাকি তোমরা আজাদ মন্দ হয় না যদি গল্প করে রাত কাটিয়ে দেওয়া যায় তারপর সারাদিন ঘুমাবেন তাই তো তাহলে গ্রামে এসে লাভ কি বলুন গ্রামের সৌন্দর্য উপভোগ করা না গেলে আজাদ সারাদিন ঘুমাবো কেন মানুষ রাত জাগলে যে দিনে ঘুমাবে এমনটা নয় তো গল্প করতে করতে মামা চলে এসলো মামা এসে আমাদের সাথে গল্পে যোগ দিল বেশ কিছু সময় মামি কিছু রেডি করে সকলকে ডাক দিল সবাই একসাথে রাতের খাবার খেতে বসলো বাইরে প্রচন্ড বাতাস শুরু হয়ে তাতে বিদ্যুৎ চলে গেল। মামি হেরকেন জ্বালানো খাবার শেষ করে ওতে খুব বৃষ্টি শুরু হলো রিফাদ নিষাদকে কোলে নিয়ে বললো ও আমার সাথে থাকবে তুমি আর দুলাভাই তোমার রুমে যে থাকো বলে নিষাদ চলে গেলো ঝুম বৃষ্টির টিনের চাল তার শব্দে আমি জানি না জ্বালনার গিলের ফাঁকে দিয়ে বাইরে হাত বাড়িয়ে রেখেছি টপ টপ করে বৃষ্টির পানি আমার হাতে পড়ছে আজাদ একটু ওইখান থেকে সরে দাঁড়াও আমি বুঝতে পারছি না কেন সরে যেতে বলছে আমি রকম কথা না বলে সরে আসলাম আজাদ জাননার জামনে গিয়ে সিগারেট জ্বালালো দীর্ঘ সময় কারো মুখে কোনো কথা নেই সব নিরবতা ভেঙে আমি বলে উঠলাম আপনার খুব কষ্ট হচ্ছে আর রাতে ঘুমাতেও বেশ কষ্ট হবে তাই না আজাদ না কষ্ট হবে না আর রাতে ঘুমাতেই বা কে কষ্ট হবে বিশাল বড় বাড়ি বিশাল রুম আর এই টিনের চালে বৃষ্টির শব্দ ছোট বিছানা এসবে কষ্ট হবার কথা তাই না না সমস্যা নাই আমি সকালের পরিস্থিতি বিছানা করে থাকি আজাদ মানে তুমি কেন মাটিতে বিছানা করে থাকবে না যদি আপনার কষ্ট হয় তাই বলছিলাম আজাদ আমি একবারও বলিনি আমার কোনো রকম কষ্ট হচ্ছে অযথা এসব নিয়ে কোনো রকম টেনশন করার দরকার নেই রাত বেড়ে চলেছে আমি বিছানার একপাশে পাশে রয়েছি আজাদ জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে ঘরে হেরি আলো জ্বলছে একটা সমস্যা একটু ঝড় বৃষ্টি হলেও বিদ্যুৎ চলে যায় এসব ভাবতে ভাবতে দু চোখ লেগে আসছিল হঠাৎ ঘুমটা ভেঙে গেল পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে তাকে আমি উঠে বিছানার পাশে থাকা টেবিলের উপর চাদরটা ওনার গায়ে দিলাম ঘুমন্ত হের কেনে আলোতে ভীষণ মায়াবি লাগছে মানুষটার মুখ ইচ্ছে করছে হাত বাড়িয়ে ছুয়ে দেয় কিন্তু ইচ্ছে থাকলেও কখনো কখনো তা পূর্ণ করা সম্ভব হয় না আমি পাশে শুয়ে শরীরের উপর কিছুটা চাদর টেনে ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম সকালে দরজা করার শব্দে চোখ মেলে তাকালাম সূর্যের আলো তখন উকি দিচ্ছে ঘরের ভিতর রাতের বৃষ্টিতে হয়তো আগেই থেমে গেছে উঠে দরজা খুলতে ঝুমা দাঁড়িয়ে বলল। এখনো উঠো নেই তাড়াতাড়ি উঠো মা নাস্তা বানিয়ে অপেক্ষা করছে বাবা আবার কাজে বের হবে তুই যা আমরা আসছি বলে ভিতরে এসে জানলার পর্দা সরিয়ে দিলাম সূর্যের আলো এসে সরাসরি আজাদের চোখে পড়তে সে কিছুটা নড়ে চড়ে উঠলো আমি পাশে দাঁড়িয়ে এই যে শুনছেন বেশ কয়েকবার ডাক দেওয়ার পর যখন সে উঠলো না তখন হাত নাড়িয়ে তার হাত নাড়াতে সে চোখ মেলে তাকালো চোখ মেলে তাকিয়ে কিছু বলবে তাড়াতাড়ি উঠুন সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে আমাদের জন্য আসলে গ্রামের মানুষ এত লম্বা সময় ঘুমায় না আর আপনি না কাল বললেন সারা রাত না ঘুমালে সারাদিন কি জেগে থাকতে পারবেন আজাদ সেটা না ঘুমিয়ে পড়লে উঠতে তো একটু দেরি হবেই আমার সাথে চলুন ফ্রেশ হয়ে নেবেন আজাদ আর কথা না বলে বিছানা ছেড়ে উঠে পড়লো দুজন ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলাম সেখানে আগের থেকে সকলে উপস্থিত ছিল নিষাদ আমাদের দেখে বলে উঠলো আজ আমি তোমাদের আগে উঠেছি তোমরা আজ ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছো আমরা ওর কথায় শুধু হাসলাম কিছু বললাম না সকালে একসাথে নাস্তা করে নিলাম মাম্মা নাস্তা শেষ করে বের হয়ে গেল আজাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সকলে নাস্তা শেষ করে নিলাম ঝুমা বলল। এখন তাড়াতাড়ি রেডি হয়ে আসো আমরা সবাই একসাথে ঘুরতে যাব। আমি নিষাদকে নিয়ে ঘরে চলে আসলাম নিষাদকে রেডি করাতে করাতে আজাদ চলে আসলো নিষাদকে রেডি করে বললাম তো ঝুমা রুমে যাও নিষাদ দৌড়ে বের হয়ে গেল। আমার খুব লজ্জা লাগছিল আজাদের সামনে শাড়ি চেঞ্জ করছে করতে তাই শাড়ি হাতে দাঁড়িয়ে রইলাম আজাদ ব্যাপারটা বুঝতে পেরে আমি অন্য অন্যদিকে ঘুরে আছি তুমি তৈরি হয়ে নাও এমন কথা শুনে আমার খুব লজ্জা লাগছিল কোনো রকমের শাড়ি পরার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই ঠিক করতে পারছি না কি একটা অবস্থায় পড়ছে বাধ্য হয়ে আজাদকে ডাক দিতে সে আমার দিকে ঘুরে তাকালো আমি বেশ লজ্জা পেয়ে গেলাম আজাদকে ডাক দিয়ে আজাদ এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইলো আমি মাথা নিচু করে বললাম আমি ঠিক মতো শাড়ির কুচি করতে পারি না আজাদ আমার কথা শুনে একটু হাঁটু গেড়ে বসে পড়লো চোখ রেখে এভাবে শাড়ির কুচি ঠিক করতে হয় অবস্থা হয়েছে আর আমাকে কুচি ঠিক ঠিক দেখতে বলে নাকি বুঝে উঠতে লজ্জা আচ্ছা সে তো আমার স্বামী তার কাছে এতটা লজ্জা পাবার কি আছে ভাবতে ভাবতে সে শাড়ির কুচির আমার কোমরে গুঁজে দেয় আমার সমস্ত শরীর বিজলি চমকানোর মতো চমকে ওঠে আমার একটা হাত শক্ত করে তার কাঁধে চেপে ধরলো সেদিকে খেয়াল করলাম সে উঠে দাঁড়ানোর সময় আমি দুটো হাত সরিয়ে নিলাম আজাদ তোমার অধিকার আছে আমার কাঁধে হাত রাখার ভয় পাবা কিছু নেই লজ্জায় মাথা নিচু করে আস্তে আস্তে প্রশ্ন করলাম আমার আর কি কি অধিকার আছে আজাদ আমার দিকে তাকিয়ে সময়ের সাথে সবটাই জেনে যাবে কথাটা বলে ব্যাগ থেকে পাঞ্জাবি বের করতে পড়তে শুরু করলো আকাশি রঙের পাঞ্জাবি শরীর থেকে সারটা খুলে ফেলতে ওনার লোমবর্তী খোলা বুকটা আমার সামনে উন্মুক্ত আমি প্রথমে মানুষটাকে আমি খালি গায়ে দেখলাম নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে বললাম তাড়াতাড়ি করেন সকলে অপেক্ষা করছে আচ্ছা চলো বের হও কথাটা বলে হাঁটা শুরু করলো আমি ওনার পিছন পিছন হাঁটতে শুরু করলাম ঘর থেকে বের হয়ে উঠানে আসতে দেখি সবাই দাঁড়িয়ে সবাই রেডি শুধু মামি বাদে আমি মামিকে বললাম তুমি যাবে না মামি আস্তে করে কানের কাছে মুখ এনে বললো তুই কি পাগল হয়েছিস বাড়িতে নতুন জামাই এসেছে রান্নাবান্নার কাজ বাদ দিয়ে বেড়াতে যাব সময় আছে তোরা যা ঘুরে আয় আর শোন তাড়াতাড়ি আসবি দুড়ে সকলে একসাথে খাব আমি মাথা টেনে মামির কাছ থেকে বিদায় নিয়ে সকলে মিলে বের হলাম ঘোরার উদ্দেশ্যে নিশাদ দারুণ উল্লাসিত গ্রামে মেঠো পথ বড় বড়ো গাছ পাখির কিচিরমিচির সব তো ছোট ছোটো ফুলের থাকা শাপলা ফুল বিশাল সবুজ মাঠ সবকিছু যেন আমাদের মুগ্ধ করছে নানা রকম প্রশ্ন করে চলছে আর তার সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে রিফা ঝুমা ওরা হয়তো আমাকে আর আজাদকে আলাদাভাবে সময় কাটানোর ব্যবস্থা করে দিচ্ছে আমি আজাদের দিকে তাকিয়ে আপনার ভালো লাগছে না তাই না আমি তো তোমাকে বলিনি আমার ভালো লাগছে না না মানে আপনার তো গ্রাম পছন্দ না এটা ঠিক না গ্রামে আসা হয় না এই পর্যন্ত সকলের ভালো লাগে তোমাকে শাড়িটা বেশ মানিয়েছে আজাদের মুখ থেকে প্রশংসা শুনে লজ্জা পেলাম মুখ ফসকে হয়ে আসলো পাঞ্জাবিতে আপনাকে বেশ লাগেছে হয়তো গল্প করছি আর এগিয়ে চলছে বেশ সময় পর কবরস্থানের সামনে আসলাম আমি কিছুটা সময় দাঁড়িয়ে পড়লাম আজাদ এসে প্রশ্ন করলো কেন দাঁড়ালে ওই কবরস্থানে আমার বাবা মার কবর রয়েছে তারা চিরতরে ঘুমিয়ে রয়েছে ওখানে আজাদ রিফাতকে ডাক দিয়ে আমাকে আর ঝুমাকে বাইরে থাকতে বলে নিষাদকে নিয়ে ভিতরে ঢুকে পড়লো আমি আর ঝুমা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে রইলাম তারা কবর জিয়ারত করার জন্য ভিতরে গেছে সত্যি মানুষটা বাইরে যতটা শক্ত ভিতরে ততটা নরম তিনজন বের হয়ে আসার পর আবার হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে নদীর ঘাটে আসলাম সেখানে সারিবদ্ধভাবে বহু নৌকা খাটে বাঁধা নিষাদ বললো সে কখনো নৌকায় উঠ নেয় ঝুমা তুমি কি নৌকা উঠবে খুব মজা নিষাদ হ্যাঁ উঠবো সবাই মিলে একটা নৌকায় উঠলাম আমাদের নৌকার কোনো গন্তব্য নাই আজাদ বললো আমাদের কিছুটা সময় ঘুরিয়ে নিয়ে আসুন সবাই নৌকায় বসে নৌকার নদীর বুকে নৌকা ভাসতে লাগলো আমি আজাদের পাশে বসলাম রিপাদের কোলে বসলো নিষাদ আর পাশেই ঝুমা নৌকা ভেসে চলছে মাঝে মাঝে ইঞ্জিন চালিত স্টিমারগুলো যখন দ্রুত গতিতে যাচ্ছে তখন নৌকা দোল খাচ্ছে তাতে বেশ আনন্দ পাচ্ছে নিষাদ সে আনন্দের সাথে মজা মজা করে চিৎকার করে বলছে তা দেখে মাঝে মাঝে আজাদ মুকে হাসি দিচ্ছে সত্যি মানুষটার হাসিতে অনেক মায়া আছে অনেক সৌন্দর্য আছে আমি মুগ্ধ নয়নে চেয়ে দেখছি প্রায় আধ ঘন্টা নৌকায় ঘুরে চলে আসি নৌকা থেকে নেমে হাঁটতে শুরু করি দুপুর হয়ে আসতে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু জুমার রিফাত নিষাদকে সামনে আর আমি আর আজাদ পিছু পিছু আপনার হাসি খুব সুন্দর আজাদ হয়তো হয়তো হ্যাঁ এখন থেকে সবসময় হাসি খুশি থাকবেন বেশ লাগে আপনাকে আজাদ মুখ ফুটে একটু হাসল বললো চেষ্টা করব। হুম চেষ্টা করলে হবে না হাসতে হবে সবাইকে হাসাতে হবে গল্প করতে করতে পুরো গ্রাম সকলের বাড়ি চলে আসলাম দুপুরের খাওয়ার সবাই যার যার মতো রুমে চলে আসলো রেস্ট নেবার বিছানায় শুয়ে নিষাদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিষাদ একসময় ঘুমিয়ে গেল আমারও দু চোখ বন্ধ হয়ে আসলো বিকেলে বজ্রপাতের শব্দে ঘুম থেকে লাফিয়ে উঠলাম আজাদ একপাশে পাশে শুয়ে আমাকে এভাবে লাফিয়ে উঠতে দেখে প্রশ্ন করলো ভয় পেয়েছে কি না হ্যাঁ বজ্রপাত শব্দে আমার ভয় লাগে আজাদ এত বড় হয়েছে তাও ভয় পাও হুম ছোটোবেলা থেকেই আমি এই শব্দে ভয় পাই আজাদ শব্দ করে হেসেই দিল তার হাসির সাথে সাথে আবারও বজ্রপাত হলো আমি ভয়ে দুহাত হাত কান চেপে ধরলাম আজাদ এবার বলেই উঠল তুমি কি সত্যি ভয় পাও আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম আজাদ নিষাদকে কোলে নিয়ে বিছানার এক পাশে রেখে আমার হাত শক্ত করে চেপে ধরলো আজাদ ভয় পাবার কিছু নেই আমি আছি তোমার পাশে সারা জীবন থাকবেন তো আমার পাশে আজাদ যতদিন বেঁচে থাকবো ততদিন তাতেই হবে আমার কেউ চিরদিন বেঁচে থাকে না বৃষ্টি বেড়েই চলছে দরজায় অপর প্রান্তে ঝুমার নখ করে বলল ভিতরে আসতে পারি ঝুমার কণ্ঠ শুনে আজাদ ছেড়ে দিল আয় ভেতরে আয় ট্রে হাতে ঢুকে এই নাও এই বৃষ্টির দিনে চায়ের সাথে ঝুড়ি পিঠা খেতে বেশ মজা লাগে আজাদ ঝুমার দিকে তাকিয়ে তুমি আমাদের সাথে বসে গাও না না আমার অনেক কাজ আছে আপনারাই খেয়ে নিন তোমাকে বসতে বলছে আর আমি জানি তোর কোনো কাজ নেই ঝুমা এবার বেশ বিপদে পড়ে গেল আমার কথা শুনে আর কোনো কথা না বলে আমাদের সাথে বিছানায় পড়ল এমন সময় বাইরে থেকে রিফাদের কণ্ঠ শুনে তাকে ভিতরে আসতে বললো সেও ভিতরে এসে চারজনে মিলে গল্প করতে করতে চা নাস্তা খেয়ে নিলাম রাত হয়ে এসেছে অথচ বৃষ্টি থামার কোনো নাম নেই এদিকে বিদ্যুত নেই তোমা তোমরা বসো আমি যেয়ে দেখে আম্মুর রান্না হলো কি না তুই বসে গল্পকার আমি গিয়ে দেখছি বলে উঠতে গিয়ে রান্নাঘরে চলে আসলাম মামির সব রান্না হয়ে গেছে মামির সাথে সব খাবার টেবিলে নিয়ে আসতে সহযোগিতা করলাম মামি যা সবাইকে নিয়ে আয় খেতে বসবি আমি রুমে এসে সবাইকে খাবার টেবিলে আসতে বললাম ঝুমা রিফাত আজাদকে নিয়ে খাবার টেবিলে চলে আসলো আমি নিষাদকে কোলে নিয়ে ওদের পিছু পিছু রওনা হলাম সবাই একসাথে খেয়ে নিলাম বৃষ্টি থামার কোনো নামই নেই রিফাত নিষাদকে নিয়ে নিজের ঘরে চলে গেল আমি আর আজাদ চলে আসলাম আমাদের রুমে চা খাবেন আজাদ হুম হলে মন্দ হয় না কিন্তু এ ঝড় বৃষ্টির ভিতর কষ্ট করার দরকার নেই আমি হাসি দিয়ে বললাম এ আর কষ্ট কি আপনি বসে রেস নিন আমি বানিয়ে আছি রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে আসলাম পানি গরম দিতে মামি চলে এшла রান্না করে তুই আসলি কেন আমাকেই বললে হত তাতে কি হয়েছে বসো গল্প করি দুজনে গল্প করতে করতে চায়ে গরম পানি হয়ে গেল আমি চা বানিয়ে মামির হাতে দিয়ে যেতে বললাম আর দুই কাপ নিয়ে আমি নিজের ঘরে চলে আসলাম চায়ের কাপ আজাদের দিকে এগিয়ে দিলাম আজাদ মুখে হাসি ফুটিয়ে ধন্যবাদ কিসের ধন্যবাদ এটা আমার দায়িত্ব আজাদ কিছু না বলে চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে চেয়ে রইলো আমিও আজাদের দিকে মনোমুগ্ধ মতো চেয়ে রইলাম মানুষটাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি ততই তাকে ভালোবেসে ফেলছি আচ্ছা মানুষটার মনের কি আমার জায়গা হবে নাকি সে সব কিছু শেষে আমাকে ভালোবাসতে পারে না গল্প চলবে আগামীকাল আমি নেক্সট পার্ট দিব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং